তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষাত সরকারের বৃহৎ ঘোষণা। এমাহর ভিতর ঘোষণা হব ফলাফল। ঘুরাই দিব অনুত্তীর্ণ পরীক্ষার্থীর মাচুল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। 28 আগস্টত অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষা। 24খন জিলাত অনুষ্ঠিত পরীক্ষাত অবতীর্ণ হয় 9,23,624 জন প্রার্থী। পরীক্ষা কেন্দ্রত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীরে সুকলমে পার হয়ে গেল নিযুক্তি পরীক্ষা। এইখিনিতে পরীক্ষার্থী সকলের বাবে একটা সুখবর ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেবল মাত্র এমাহ ধৈর্য রাখক পরীক্ষার্থী, কিয়নো এমাহর ভিতর ফলাফল লাভ করিব পরীক্ষার্থী। আমার পরীক্ষাটা খুব ভাল হয়েছে, 9 লাখ ক্যান্ডিডেটে পরীক্ষা এপিয়ার করেছে, 5টা পরীক্ষা মিলি আমার 14 লাখ ক্যান্ডিডেট, আর এটা পরীক্ষাত 9.5 লাখ ক্যান্ডিডেট, অর্থাৎ এজনে 5টা পরীক্ষাত অবতীর্ণ হয়েছে, তেনে ধরনের 14 লাখ, আর মূর গন্তি হিসাবত ইউনিক আইডেন্টিটি হিসাবত 9,34,000 সুন্দরভাবে পরীক্ষা হয়ে আছে। অনুত্তীর্ণ পরীক্ষার্থীক ঘুরাই দিব মাচুল। ব্যাংক একাউন্টের জড়িয়ে লাভ করিব মাচুল। আমি এমাহর ভিতর পরীক্ষার ফলাফল দিবলে চেষ্টা করিম, আর পরীক্ষার বাবে আমি যে মাচুল লৈছিলো, যিসকল অনুত্তীর্ণ হব তেওঁলোকক আমি মাচুল বিলাক উভতাই দিম। অকল উত্তীর্ণ সকলের মাচুলহে আমি রাখিম, অনুত্তীর্ণ সকলের মাচুল তেওঁলোকে যি ব্যাংক একাউন্টের পর আমাক দিছিলে সেই ব্যাংক একাউন্টলৈকে আমি উভতাই দিম, যাতে তেওঁলোকৰ নোপোৱা সকলে কোনো ধরনের মাচুলের নামত কোনো টাকা খরচ করিব নালাগে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা শুনি স্বস্তির নিশ্বাস লাখ লাখ পরীক্ষার্থী। সকলে বিচারিছে নিকা প্রক্রিয়ার সম্পন্ন হোক নিযুক্তি। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।